হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার গার্ডেনের কুমড়ো ফুলের মজাদার একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা অনেক মজার, আমার বাসার সবাই অনেক পছন্দ করে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনারা রেসিপিটা ট্রাই করবেন। মজাদার রেসিপির জন্য লাগবে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, ডিম, ফ্রেশ কুমড়ো ফুল, তারপরে ব্ল্যাক পেপার, অয়েল। এখানে আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো ব্লেন্ড করে নিয়েছি। ফুলগুলা ভালো করে এভাবে ক্লিন করতে হবে, অনেক সময় ভিতরে পিঁপড়া থাকে আর বি থাকে, সেজন্য এভাবে ভালো করে ক্লিন করে তারপরে পানি দিয়ে ওয়াশ করে নেবেন। তারপরে পানি জড়িয়ে কিভাবে পানি জড়িয়ে নেবেন। এখানে আমি ডিম দিয়ে এখন মিক্স করে নিতেছি।